এসআর কার্টুন বাংলা বন্ধুরা, আজকের গল্প ডিমের রানী শঙ্খমালা। রূপপুর গ্রামে ছোট্টু মিতা তার ঠাকুমা আরতির সাথে থাকত। মিতা নীল চোখের অধিকারী এক অসাধারণ শক্তিশালী কন্যা ছিল, কিন্তু নিজের শক্তি সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার। মিতা খুব স্বাভাবিকভাবে তার ঠাকুমা আরতির সাথে তার দিন কাটাচ্ছিল। ঠাকুমা, তুমি চুরি বিক্রি করতে যাচ্ছ নাকি? তা বলছি ঠাকুমা, তুমি কি খেয়েছো নাকি না খেয়ে চললে চুরি বিক্রি করতে? আমি খেয়েছি রে দিদি ভাই, আসলে আজ অনেক বেলা হয়েছে তো, তাই তোকে রেখেই খেয়ে নিয়েছি। চুরি বিক্রি করতে যাব বলে কথা, একদিন চুরি বিক্রি না করলে তো আবার বাজার করতে পারবো না। যাকগে, তোর জন্য খাবার বেড়ে রেখেছি, তুই গিয়ে খেয়ে নিস কেমন? আমি তবে এবার চললাম রে। এ কথা বলে আরতি চুরি বিক্রি করতে চলে যায়। এভাবেই আরতি চুরি বিক্রি করে কোনো রকমে তার সংসার চালাতো, আর মিতাকে নিয়ে অনেক কষ্টে তার দিন কাটাতো। ঠাকুমা সেই সকালবেলা চুরি বিক্রি করতে চলে যায়, আর সারা দিন আমাকে একা একা বাড়িতে থাকতে হয়। আর কতক্ষণ বা এভাবে বাড়িতে থাকি? যাই, আজ একটু নদীর পাড়ে ঘুরতে যাই। এরপর মিতা নদীর ধারে ঘুরতে চলে যায়। আর নদীর ধারে ঘুরতে গিয়ে মিতা দেখে নদীর ধারে রং বেরঙের অনেক ফুল ফুটেছে, আর সেসব ফুলে অনেক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এসব দেখে তো মিতা ভীষণ খুশি হয়। বাহ, নদীর ধারে তো রং বেরঙের নানা ফুল ফুটেছে, আর এসব ফুলে কত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, এ তো একেবারে মনোমুগ্ধকর দৃশ্য। এসব বলে মিতা সেখানে মনের সুখে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই মিতার নীল চোখ দেখতে পায় একটা প্রজাপতি। আর ওই প্রজাপতি মিতার নীল চোখ দেখে কেমন যেন ঘাবড়ে যায়। আর এক মুহূর্ত দেরি না করে প্রজাপতিটা অদ্ভুত এক রাজ্যে চলে আসে, যে রাজ্যটার নাম ছিল ডিম রাজ্য। কি কোথায় আছো ডিম প্রজারা? তাড়াতাড়ি এদিকে এসো, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। প্রজাপতির এমন চিৎকার শুনে একটা ডিম প্রজা আসে, আর প্রজাপতির এমন খুশি দেখে অবাক হয়ে ডিম প্রজা জিজ্ঞেস করে, কি ব্যাপার প্রজাপতি, তুমি এভাবে চিৎকার করছো কেন শুনি? তুমি কি এমন মনে মুক্ত পেয়েছো বলো তো দেখি, তার জন্য এত খুশি হয়েছে তুমি? আরে মনে মুক্ত দিয়ে আমি কি করব শুনি, আমি তো সেই নীল চোখওয়ালা মহাশক্তিশালী মেয়েকে পেয়ে গেছি। কি বলছো তুমি প্রজাপতি, তুমি নীল চোখওয়ালা মেয়েকে দেখতে পেয়ে গেছো? তবে কই সেই মেয়ে, ওকে তুমি নিয়ে আসোনি কেন? আমি ওকে কি করে নিয়ে আসব? তুমি বরং গিয়ে ওই নীল চোখওয়ালা মেয়েকে ডিম রাজ্যে নিয়ে আসো। আর শোনো, আমি ওকে রূপসা নদী পাড়ে মানে রূপপুর গ্রামে দেখেছি, তুমি আর দেরি করো না, যাও, যে করেই হোক ওই মেয়েকে তুমি ডিম রাজ্যে নিয়ে আসার ব্যবস্থা করো। এসব কথা শুনে ডিম প্রজা ভাবতে থাকে যে সে কি করে সেই মেয়েকে ডিম রাজ্যে নিয়ে আসবে, কিন্তু সে কোনো উপায়ই পাচ্ছিল না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর এইদিকে দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই, তাড়াতাড়ি খেতে আয় বলছি, আমি আজ তোর পছন্দের ডিম ভাজা করেছি রে, তাড়াতাড়ি এসে খেয়ে নে। এই তো ঠাকুমা আমি এসে গেছি, আর কি বললে তুমি, ডিম ভাজা করেছো? দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও। এরপর আরতি মিতাকে খেতে দিয়ে সেখান থেকে চলে যায়। আর মিতা খুশি মনে ডিম ভাজা দিয়ে ভাত খেতে থাকে, কিন্তু মিতা ডিম ভাজা খেতেই অদৃশ্য হয়ে যায়। আর মিতা হঠাৎ করে ডিম রাজ্যে চলে আসে, আর সেখানে গিয়ে তো মিতা ভীষণ অবাক। এ কি, চারিদিকে এত ডিম, এটা কি ডিম রাজ্য নাকি? কিন্তু আমি তো ডিম ভাজা খেলাম,
কিন্তু ডিম রাজ্যে চলে এলাম কি করে? মিতার কথা শেষ হতে না হতেই সেখানে ডিম প্রজা আসে। আর ডিম প্রজাকে দেখে তো মিতা আরো অবাক হয়ে যায়। অবাক হও না মে, আমি ডিম প্রজা। আর ওই ডিম ভাজা ছিল তোমাকে ডিম রাজ্যে নিয়ে আসার একটা ছলনা। আর তোমার ঠাকুমা তোমার জন্য যে ডিমটা ভেজে রেখেছিল ওটা আমি বদলে দিয়ে সেখানে একটা জাদুই ডিম ভাজা রেখেছিলাম, যাতে ওই জাদুই ডিম ভাজা খেলে তুমি ডিম রাজ্যে চলে আসো। সেই সব তো বুঝলাম, কিন্তু তুমি আমাকে ডিম রাজ্যে নিয়ে এলে কেন বলো তো? আমার আবার কোনো ক্ষতি করবে না তো? না গো, আমি তো তোমাকে এখানে নিয়ে এসেছি তোমার কাছে সাহায্য চাইবো বলে। আসলে এক শয়তান রাক্ষসী আমাদের ডিম রানী শঙ্খমালাকে বন্দি করে তার গুপ্ত কুঠিরে রেখেছে, আর নিজে ডিম রানীতে পরিণত হয়ে এই ডিম রাজ্যে অপশাসন চালাচ্ছে। কিন্তু ও যে আমাদের আসল ডিম রানী নয় সেটা একমাত্র আমি জানি। আর এটা জেনে আমি গুপ্ত কুঠিরে গিয়েছিলাম ডিম রানী শঙ্খমালাকে উদ্ধার করতে, কিন্তু আমি সেই কুঠিরে ঢুকতে পারিনি, কারণ ওই গুপ্ত কুঠিটা রাক্ষসী মন্ত্রপুত করে রেখেছে। পরে আমাকে ডিমের রানী শঙ্খমালা বলেছিল নীলচকলা মেয়েই একমাত্র তাকে মুক্ত করতে পারবে। আর এই কথা শোনার পর থেকে আমি নীলচকলা মেয়েকে খুঁজছিলাম। অবশেষে এক প্রজাপতি এসে আমাকে তোমার সন্ধান দিল, আর আমি ছলনার আশ্রয় নিয়ে তোমাকে এখানে নিয়ে এলাম। এবার দয়া করে তুমি আমাদের ডিমের রানীর শঙ্খমালাকে উদ্ধার করো, চলো আমি তোমাকে গুপ্ত কুঠিরে নিয়ে যাই। এ কথা বলে ডিম প্রজা মিতাকে নিয়ে গুপ্ত কুঠিরে যায়। আর মিতা গুপ্ত কুঠিরে হাত রাখতেই মন্ত্র ভেদ হয়ে যায়, আর মিতা ডিমের রানী শঙ্খমালাকে মুক্ত করে নিয়ে আসে। আর তখনই সেখানে ডিম রানী রূপে রাক্ষসী চলে আসে আর বলে, এ কি, আমার মন্ত্রকে কে ভেদ করলো? আর এটা কে, আমার মতোই দেখতে? এই তোরা কোথা থেকে এই নকল ডিম রানীকে ধরে নিয়ে আসলি শুনি? এত গলাবাজি করো না, কে আসল ডিম রানী আর কে নকল ডিম রানী এক্ষুনি তা প্রমাণ হয়ে যাবে, আমি তা প্রমাণ করব। এ কথা বলে মিতা যেই না রাক্ষসী রূপে ডিম রানীকে ছুঁয়েছে অমনি সে তার আসল রাক্ষসী রূপে ফিরে যায়। শয়তান মেয়ে, এটা তুই কি করলি? তুই কেন আমাকে ছুঁয়ে দিলি? এই ডিমের রানী তোকে নিশ্চয় বলেছিল আমাকে ছুঁয়ে দিতে, তাই না? যেহেতু মিতা শুভ শক্তির প্রতীক ছিল আর তার নীল চোখ ছিল, সেজন্য মিতার স্পর্শেই রাক্ষসী ধীরে ধীরে ভস্ম হয়ে যায়। কেননা মিতার স্পর্শেই রাক্ষসীর মৃত্যু লেখা ছিল। আর আসল ডিম রানী এদিকে ভীষণ খুশি হয়ে বলে, ভাগ্যিস তোমাকে আগেই বলেছিলাম ডাইনিকে ছুঁয়ে দিতে, কারণ আমি জানতাম তোমার মতো নীল চোখওয়ালা মেয়ের ছোঁয়াতেই রাক্ষসীর মৃত্যু হবে। তবে আমাদের এত উপকার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এসব উপকারের জন্য আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এ কথা বলে ডিম রানী কিছু সোনার মুদ্রা জাদু করে নিয়ে আসে আর তা মিতাকে উপহার দেয়। আর সেসব সোনার মুদ্রা নিয়ে মিতা বাড়ি ফিরে আসে, আর সোনার মুদ্রার সাহায্যে আরতি আর মিতা সুখেই তাদের দিন কাটাতে থাকে।